বাংলাদেশের পরবর্তী ম্যাচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে এই ভিডিওতে আমরা দেখে নেব প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড। চলুন তা দেখে নেই এক নজরে। প্রথমে দেখে নেওয়া যাক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড। নাম্বার এক, নাজমুল হোসেন শান্ত, অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার দুই, তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার তিন, লিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার চার, সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার পাঁচ, তৌহিদ হৃদয়, মিডিল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার ছয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মিডিল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার সাত, মোহাম্মদ সাইফুদ্দিন, ফাস্ট বোলিং অলরাউন্ডার। নাম্বার আট, জাকির আলী ওয়ানিক, মিডিল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার নয়, রিশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার দশ, শেখ মাহিদি হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার এগারো, আফিফ হোসেন ধ্রুব, মিডিল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার বারো, পারভেজ হোসেন ইমন, মিডিল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার তেরো, তানভীর ইসলাম, স্পিন বোলার। নাম্বার চোদ্দো, তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার পনেরো, শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার ষোলো, হাসান মাহমুদ, ফাস্ট বোলার। নাম্বার সতেরো, তানজিম হাসান সাকিব, ফাস্ট বোলার। বাংলাদেশের স্কোরটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি। তারিখ তিন মে ২০২৪, সময় সন্ধ্যা ছয়টা, ভেনু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশ কি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে পারবে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।